কাঠগোলা বাগান। এখন টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি, তারপর সামনের দিকে আসছে আরো। গাইস দেখেছো কতগুলো আম গাছ, কত বড় বড় আম হয়েছে। বাট এটা একটা আম যদি পড়ে যায় এখন 500 টাকা জরিমানা নেবে, এরকম একটা ব্যাপার আছে এখানে। হ্যাঁ এখানে, হ্যাঁ গাইস, এ চাইনিজ, চাইনিজ হাই হাই, চাইনিজ হাই করে দিয়েছে। চলো ভাই হাই করে দাও, ভাই হাই করে দাও। আপনারা সকলে যে বাগান বাড়ি প্রবেশ করে এসছেন, বাগান বাড়ির অতীতের নাম হচ্ছে কাঠগোলাপের বাগান বাড়ি। এই বাগান বাড়ি তৈরি হচ্ছে 260 বিঘে জমির ওপর। বাগান বাড়ি তৈরি করান 4 জন জৈন বিজনেসম্যান। গেটের সামনে ডান দিকে একটি ঘোড়াই চড়া মূর্তি দেখে এসছেন, ওনার নাম লক্ষ্মীপত সিং দুগার। টিকিট কাউন্টার ডান দিকে ওনার দ্বিতীয় ভাই জগৎপত সিং দুগার, বাম দিকে রয়েছে তৃতীয় ভাই মহিপত সিং দুগার। গেটের সামনে বাম দিকে কন্যার চতুর্থ বা ছোট ভাই ধনপত সিং দুগার। এরা 4 ভাই, দুগার টাইটেলটা জৈন। এরা অরিজিনাল হচ্ছে রাজস্থান জয়পুরের লোক। 1780 খ্রিস্টাব্দে বিজনেস পারপাসে মুর্শিদাবাদে আসেন। সে সময়ে নবাব ছিলেন মির্জাফরের ছেলে মোবারকদোল্লা। নবাব মোবারকদোল্লা কাছ থেকে 242 বছর আগে 1200 টাকা দিয়ে 260 বিঘে জমি 999 বছরের জন্য এরা 4 ভাইয়ে লিজে নেন। ফার্স্ট গ্যানেশো করেন কাঠের বিজনেস, বাইরে থেকে বিভিন্ন ধরনের মূল্যবান কাঠ নিয়ে আসিতেন। এই বাগান বাড়িতে ফার্নিচার তৈরি করাতেন, ফার্নিচারগুলো প্রতিটি রাজ্যে সাপ্লাই দিতেন। নেক্সট টাইম 260 বিঘে জমির ওপর কালো গোলাপের চাষ। কালো গোলাপ দিয়েছেন, পাউডার আতুর এগুলো তৈরি করতেন, সেগুলোও প্রত্যেকটি রাজ্যে সাপ্লাই দিতেন। সে সময় জায়গাটার নাম দেন কাঠগোলাপের বাগান বাড়ি। প্রেজেন্ট এখানে কাঠের ক নেই, কালো গোলাপের আর প নেই, এমনি গোলাপ কিছু রয়েছে, নামটা পরিবর্তন হয়ে গেছে কাঠগোলাপ থেকে কাঠগোলা বাগান। আপনারা সকলে যে গেট দিয়ে প্রবেশ করে এসেছেন, একটি মাত্র গেট। ওই গেটের ওপর সে সময়ে 3 টাইম নহবত প্লাস নাই বাজিত। মালিক পক্ষদের লোকজনেরা ওই গেট দিয়ে প্রবেশ করিলে নবাবী প্রথায় নহবত সেনাই বাজিয়ে সম্মান জানানো হইত। এখন নবাবী প্রথা গেছে সরে, নহবত গেছে উড়ে। একটি গেট, প্রবেশ মূল্য 30 টাকা রেট। বাইরে আছে গাড়ি সুড়ঙ্গপথ দেখার জন্য, আমার সঙ্গে চলুন তাড়াতাড়ি। চলো গাইস সুড়ঙ্গ পথ দেখতে। চলো এটা হলো সুড়ঙ্গ পথের গেট, এটা ঝাড়ু দেওয়া হচ্ছে সকাল সকাল। আমি আপনাদের যে 4 ভাইয়ের পরিচয় দিলাম, এদের কাঠের বিজনেস বা গোলাপের চাষটা ছিল লোক দেখানো। কথা বললে বুঝানো যাইবে না। এদের আসল উদ্দেশ্য ছিল চোরা কারবারের। এরা এখানে মাটির তলা দিয়ে একটা গুপ্ত সুড়ঙ্গ পথ খোদাই করেছিলেন। এই জায়গাটা থেকে উত্তর পশ্চিম অ্যাঙ্গেলে 1.5 কিলোমিটার ভাগরথী নদী, একটা জগৎ সেটের অরিজিনাল বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট। এরা 4 ভাইয়ে সে সময় হীরা পান্না মণিমক্ত চোরাই ভয় সংগ্রহ করিতেন। শুকনো পথে পায়ে হেঁটে গিয়ে জগৎ সেটের বাড়ি গিয়ে জগৎ সেটকে হ্যান্ডওভার করে আসিতেন। জগৎ সের কাছে হীরা পান্না মণিমক্ত গুলো টেক আপ করে নেওয়ার পর নৌকোর সাহায্যে ভাগরথী নদী দিয়ে বাইরে পাচার করে আরেক সেটকে হ্যান্ডওভার করে দিলেন। অ্যান্টিক ব্যবসাগুলো চলে। 1847 খ্রিস্টাব্দে ভাগরথী নদীতে একবার ভয়ানক বন্যা হয়। সে বন্যায় জগৎ সেটের অরিজিনাল বাড়ি পুরোটি ভেঙে ভাগরথী নদীতে লিপ্ত হয়ে যায়। 1847 সালে সুড়ঙ্গপথ ডাইরেক্ট ভাগরথী নদীর সঙ্গে কানেক্টেড হয়ে যায় বা ভাগরথী নদীর জলে পরিণত হয়ে যায়। এখন গুপ্ত সুড়ঙ্গপথে মেন গেটে রয়েছে তালা, পালা যাবে না আর খোলা। গুপ্ত সুড়ঙ্গ পথ দেখা হইলে আপনাদের সকলে ধীরে ধীরে আমার সঙ্গে হাঁটিবার পালা।
আপনাদের সকলে সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, ইনি পৃথিবীর ভেতর সুন্দর হাতে ছবি আঁকিতেন। ইনি অবশ্য আমাদের ভারতবর্ষ লোক নয়, ইনি হচ্ছেন ইতালির লোক। ইনার নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। ইনার হাতে আঁকা দুটো ছবি আজকে আপনারা সকলে হাজারদুয়ারি নবাব প্যালেসের ভেতর দেখতে পাইবেন। দুটো ছবির বর্তমান মূল্য 3,50,00,000 টাকা। সে সময়ে মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে ইতালিতে বহু মূল্যবান ছবি আঁকিয়ে নিয়ে অবশেষে মাইকেল অ্যাঞ্জেলোর ডানহাতের পাঁচটা আঙুল কেটে নিয়েছিল ইতালি রাজা। মাইকেল অ্যাঞ্জেলো ইতালিতে যে ছবিগুলো এঁকে ফেলেছিলেন, অন্য কোনো জায়গায় যেন আবার ওই ছবিগুলো না আঁকতে পারে। ছোট্ট ঘরটি বাংলায় লেখা রয়েছে চিড়িয়াখানা। এটি আমাদের পশ্চিমবঙ্গে সর্বপ্রথম চিড়িয়াখানা। তবে এর ভেতর বাঘ ভাল্লুক নেই, এর ভেতর রয়েছে বহু দেশের বহু প্রজাতি পাখি। অ্যাকোয়ারিয়ামে কালার মাঠ, ভেতরে খরগোশ বা পার্ক। ফেরার সময় এই টিকিটের মাধ্যমে চিড়িয়াখানার গেট খোলা রয়েছে, সকলে প্রবেশ করিবেন। পাখি মাছ খরগোশ যা রয়েছে দেখে নেবেন, পারলে পাখির ছবিগুলো ক্যামেরা করে নেবেন।